বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আলপনা, আলপনা কিচেনে, তাই আপনাদের কাজকে দেখায়। এই দেখুন, মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, মুসুরির ডালের বড়া দিয়ে টক করব। এই ওর জন্যে মুসুরির ডালে দেখুন কালকে রাতে ভিজিয়ে রেখেছি, মুসুরির ডালগুলো কী সুন্দর ফুলে উঠেছে দেখুন। আর মুসুরির ডালে জানেন তো প্রচণ্ড পরিমাণের আয়রন, বাচ্চাদেরকেও আপনারা খাওয়াতে পারেন মুসুরির ডাল সেদ্ধ করে, মুসুরির ডালের বড়া করে, বা গর্ভবতী মারা খেতে পারেন, মানে সবাই খেতে পারেন এটা, মুসুরির ডালটা। মুসুরির ডালে প্রচণ্ড পরিমাণে আয়রন, আর যাদের ইউরিক অ্যাসিড আছে তারা একটু কমাবেন, মুসুরির ডালটা খেয়েন না, মুসুরির ডালটাতে ইউরিক অ্যাসিডটা বাড়ে। তা তার জন্যে এই দেখুন মুসুরির ডাল ভিজিয়ে নিয়েছি, এটা মিক্সিতে বেটে নেবো। আর এই দেখুন একটু তেঁতুল, এই যে গরম জল করে নিলাম, ভিজিয়ে দিলাম। আর দুটো টমেটো নিয়ে নেবো। চলুন তাহলে মুসুরির ডালটা বেটে নিই, দিয়ে দিচ্ছি, এই যে মুসুরির ডালটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য একটু আদা দিয়ে দেবো, দাঁড়ান, এই দেখুন সামান্য একটু আদা নিয়েছি, এই আদাটুকু কেটে দিয়ে দিচ্ছে ডালে। ডালটা বেটে নিই। দেখুন ডালটা বাটা হয়ে গেছে, দেখুন ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি এটাই, দেখুন ডাল বাটাটায়। আর সামান্য একটু ওই তেঁতুল জল, যেটা তেঁতুল ভিজিয়ে রেখেছি তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। ডাল বাটাটাতে লবণ দিয়ে দিচ্ছি, দেখুন তেঁতুল জলটা তো এই লবণটা দিয়ে দিলাম। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, দেখুন বড়া ভাজার জন্য। মুসুরির ডালটার মধ্যে একটু কালো জিরেও দিয়ে নিয়েছি, দেখুন এবার এটা ভালো করে মাখিয়ে। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি বড়াগুলো ছোটো ছোটো করে। দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার নামিয়ে নেবো বড়াগুলো।
সামান্য একটু আদা ছেঁচে দিয়ে দিলাম, আর এই পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। এবার টমেটো যেগুলো কেটে রেখেছি একটা টমেটো, এরকম টমেটোটা দিয়ে দিচ্ছি। খিচুড়িটা চটকে নিচ্ছি দেখুন। তেঁতুলটা এবার দিয়ে দিচ্ছি জলটা। এটা শুনে এটা দিলাম না, এটা আরেকবার ধুয়ে নেব। বড়াগুলো দিয়ে দিচ্ছি। যদি কেউ মিষ্টি খান তাহলে মিষ্টি দিতে পারেন, এতে সামান্য আমি একটুখানি দিচ্ছি, সামান্য একটু। দেখুন দেখুন বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন। আর যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করেন, আর আপনারা বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন। তার এই ডালের মুসুরির ডালের বড়াটা খুবই ভালো হয় খেতে, আর মুখে রুচিও আসবে, উপকারও আছে। নমস্কার বন্ধুরা, আজ আসছি আবার, অন্যদিন আসছি অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে।